সঙ্গীতা আমাকে কম দাও তো। সঙ্গীতা, কাঠের কমটা কোথায়? দেখতে কিউট ছোট্ট সা, পড়া শুকিয়ে যাচ্ছিল পড়া করতে করতে। আরোই তো আমার নাম হচ্ছে অলফি। আর হ্যাপি ওমেন্স ডে, আরে তো হ্যাপি ওমেন্স ডে। ড্রাই স্কিন পিগমেন্টেশন, পিগমেন্টেশন ফলো করবে ভিটামিন সি সিরাম। তারপরে লাইফটা আজকে অল্প সময় লাইভ করবো, আজকে বেশি সময় লাইভ করতে পারবো না, একটা মিটিং আছে আমার। গুড ইভিনিং, হ্যালো, হাই টু এভরিবডি, হ্যাপি ওমেন্স ডে। আন্তরিক শুভেচ্ছা জানাই সকল নারীদের নারী দিবস উপলক্ষে। মানে প্রত্যেকটা নারী যে নিজের নিজ নিজ জায়গায় যে বাড়িতে থাকে হাউস ওয়াইফ, তারও কিন্তু একটা কি বলবো হাউস ম্যানেজমেন্ট থাকে। মানে প্রত্যেকেই আমরা কাজ করি কিছু না কিছু, তো এভরি যারা হাউস ওয়াইফ তাদেরকেও, যারা অফিস অফিসে চাকরি করেন তাদেরকেও, প্রত্যেককে অরিশের তরফ থেকে পুরোপুরি ভাবে আন্তরিক শুভেচ্ছা জানালাম, জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন আপনারা। স্বাতি রয় চৌধুরী ওয়াচিং, থ্যাংক ইউ। বৈশাখী গোস্বামী বলছে মুখের দাগের জন্য কি ইউজ করব। মুখের দাগ ফার্স্ট অফ অল দেখুন, ওরকম লিখবেন না। আপনার স্কিন টাইপ কি? ম্যাম আমার অয়েলি স্কিন, আমার মুখে দাগ, আমি কি করব? ম্যাম আমার ড্রাই স্কিন, আপনার স্কিন টাইপটা তো বলতে হবে, তবে তো আমি বলবো মুখের দাগের জন্য কি করবেন। আরোহি তামান্না, হ্যালো ম্যাম, হ্যালো আরোহি, হ্যাপি উমেন্স ডে অল ক্লিয়ার বলছে বৈশাখী। এক্ষুনি আমি সিটিভেনটা শেষ করলাম, করেই সঙ্গে সঙ্গে করছি, কেন কি অল্প সময় করব লাইভ, আমার একটা মিটিং আছে তাই। স্বাতি রয় চৌধুরী, ড্রাই স্কিন পিগমেন্টেশন হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কেয়ারটা বলে দিন। সঙ্গীতা, পিগমেন্টেশনের প্রোডাক্ট ডিপিগমেন্টেশন ফেস ওয়াশ, পাপায়া চন্দন ফেস ওয়াশ থেকে শুরু করবেন। সকালবেলা পাপায়া চন্দন ফেস ওয়াশ দিয়ে ভালো করে, এটা ক্রিম টাইপ ফেস ওয়াশ, ভালো করে জল ফার্স্টে দিয়ে ফেস ওয়াশটা দিয়ে 1, 2, 3, 4 করে আপনি মানে 30 কাউন্ট করবেন, মানে 30 কাউন্ট করলেন, মুখটা জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেললেন। ধুয়ে ফেলার সাথে সাথে পাপা চন্দন গ্লো সিরাম, সঙ্গীতা পাপা চন্দন, এটা হচ্ছে পাপা চন্দন পিগমেন্টেশনের জন্য, পাপা চন্দন গ্লো সিরামের সাথে ভিটামিন সি সিরাম, এটা এখন না, এটা স্নান করে উঠে, পাপা চন্দন ক্রিম এখন নয়। আমি পাপা চন্দন সিরাম নিলাম, কি কিছু বলবে কোনটা, এটা আমার ছিল, থাক না আগেরটা। পাপা চন্দন গ্লো সিরামের সাথে একটু এগিয়ে আসো, তুমি ঘাবড়ানোর কিছু নেই, আরেকটা নতুন চাও না, অসুবিধা হচ্ছে এটা শেষের দিকে বোঝানো উঠছে না তো। এই দুটো মিক্স করলাম, পাপা চন্দন গ্লো সিরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে
সকালবেলায় লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এবার আমার কাজকর্ম যা করার করলাম। স্নান করার সময় মাথায় রাখতে হবে অরেঞ্জ বডি ওয়াশ, বিকজ অফ অরেঞ্জ অয়েল স্কিন টোন খুব ভালো হয়। আর হচ্ছে এটা হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ, এটা মুখেও লাগানো যাবে স্নান করার সময়। আর হচ্ছে আপনার ভুলে গেলাম তোমার ইয়ে দাও বডি পলিশ, বডি পলিশ সপ্তাহে 3 দিন বডিতে এবং মুখে এভরিওয়্যার বডি পলিশ ভীষণ ভালো স্কিনের কমপ্লেকশনটাকে এনহ্যান্স করতে, ট্যান রিমুভ করতে, দাগকে লাইট করতে। বডি পলিশ ভালো করে এরকম লাগিয়ে 2-3 মিনিট ওয়েট করব, করে তারপরে স্নান করে ফেলবো, ভিজে টাওয়েল দাও এটা মুখবো, ভিজে এটা মুখ স্নান করার সময় এরকম ধুয়ে স্নান করে ফেলবো। আর স্নান করে উঠে যেটা করব সেটা হচ্ছে আমি কিন্তু পিগমেন্টেশনের রুটিন বলছি, স্নান করে উঠে হচ্ছে পিগমেন্টেশন ক্রিম দাও, পাপায় চন্দন ক্রিম, অরিশের ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ প্রোডাক্ট মেছেদার দাগের জন্য। পিগমেন্টেশন ক্রিম নিলাম, ভেরি লাইট ক্রিম, আর একটু দাও একটু দাও, এই যে পিগমেন্টেশন ক্রিম নিলাম, এতে ভিটামিন সি, এখন আর পাপায় চন্দন দেবো না, এখন ভিটামিন সি সেরাম দেব। বাবা তুমি কতটা কত মেখে ফেলতে হবে, নষ্ট করা যাবে না। দুটোকে মিক্স করে স্নান করে উঠে ভালো করে লাগিয়ে এরকম করে মাসাজ করে নেবো, পুরো ফেসে মেখে সুন্দর করে মাসাজ করে ছেড়ে দেবো। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন, গ্লো সিক্রেট 30 জেল, যদি অয়েলি স্কিন থাকে তাহলে লোশন ম্যাটে যাবেন, আর যদি ড্রাই স্কিন থাকে যে ম্যাটিফাইং জেল লাগাবেন। আমি এখানে গ্লো সিক্রেট 30 জেল লাগাচ্ছি, এতেও কিন্তু দাগ মানে শুধুমাত্র এটা সানস্ক্রিন নয়, তার পাশাপাশি স্কিনের উজ্জ্বলতাও বাড়াবে, বিকজ হরিদ্রা অ্যালোভেরা মাঞ্জিষ্ঠা এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস এখানে দেওয়া রয়েছে। গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন জেল লাগিয়ে নিলাম, একটু ওয়েট করব, জেল লাগিয়ে একটু ওয়েট করা উচিত, একটু ওয়েট করব যেই সেট হয়ে যাবে। দেখুন এটা এই হাতে লাগিয়েছিলাম তো এই হাতে একটা সেট হয়ে গেছে, এটা যেই সেট হয়ে যাবে তারপরে সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবো। আর যদি বাইরে বেরোনো না থাকে তাহলে সানস্ক্রিন পাউডার লাগাবো না, তাহলে ওই যে ডিপিগমেন্টেশন মানে পাপায় চন্দন ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে সারা দুপুর থাকবো। বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, পাপায় চন্দন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো, ধুয়ে সন্ধ্যেবেলা আমি কি করবো আবার একবার ভিটামিন সি সেরামের সাথে পাপায় চন্দন সেরাম মিক্স করে, কোনো ক্রিম তখন নয়, একবার দুপুরবেলা মেখেছে আর বিকেলে নয়, বিকেলে হচ্ছে ভিটামিন সি সেরাম তার সাথে পাপায় চন্দন গ্লো সিরাম, পাপায় চন্দন গ্লো সিরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে সন্ধ্যেবেলা লাগিয়ে নিলাম, সারা সন্ধ্যে থাকলাম, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় খাওয়া দাওয়া ডিনারের পর মুখটা আবার ফেস ওয়াশ দিয়ে ধোবো, ধুয়ে মুখটা একদম পরিষ্কার করবো, পরিষ্কার করার পরে পাপায় চন্দন ক্রিম নেব, পাপায় চন্দন ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম, যেরকম রুটিন বলছি সেরকম, দরকার হলে প্রোডাক্ট যখন প্রোডাক্টটা মাখবেন প্রোগ্রামটা চালিয়ে নেবেন, কি কি বলেছি কখন কোনটা বলেছি সেইভাবে প্রোডাক্ট ইউজ করবেন আপনাকে, ঠিক আছে? তো রাত্রিবেলা ওই পাপা চন্দন ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম সম পরিমাণে একটু পরিমাণটা বেশি নিয়ে মিক্স করে ভালো করে লাগিয়ে একটু হালকা মাসাজ করে গলায় ঠলায় হাতে ফাতেও লাগিয়ে নেবেন, হাতেরও কমপ্লেকশন এনহ্যান্স হয়ে যাবে, শুয়ে পড়বেন, পরের দিন সকালবেলা দেখবেন স্কিনটা ভীষণ ফ্রেশ লুক হয়ে গেছে, প্রচন্ড ফ্রেশ লাগবে। এইভাবে করতে করবেন। আর হচ্ছে যেরকম বডি পলিশ বলেছি, আর সপ্তাহে 3 থেকে 4 দিন গ্লো সিক্রেট ফেস প্যাক, গ্লো সিক্রেট ফেস প্যাক, মেছেদার দাগ যদি থাকে তাহলে কিন্তু গ্লো সিক্রেট ফেস প্যাক, এই মাস্কের মতো গ্লো সিক্রেট, গ্লো সিক্রেট হচ্ছে মেছেদার বা আনইভেন স্কিন টোন, আনইভেন স্কিন টোন হলে উবটানটাও চলে, কিন্তু মেছেদার দাগ থাকলে কিন্তু একদম গ্লো সিক্রেট ফেস প্যাক, মেছেদার দাগ থাকলে আবারও বলছি সপ্তাহে 3-4 দিন একদম মানে রুটিন ওয়াইজ গ্লো সিক্রেট ফেস প্যাক লাগাবেন। এটা লাগিয়ে মাস্কের মতো, দেখুন পুরো মাস্কের মতো হলো, এটা লাগিয়ে আপনার কাজকর্ম যা ইচ্ছা করতে পারেন, কথা বলতে পারেন,
ফেস প্যাক লাগিয়ে এক জায়গায় বসে থাকার কোনো দরকার নেই। ঘড়িতে 20 মিনিট মানে টাইম দেবেন, টাইমার 20 মিনিট যেই হয়ে যাবে প্যাকটাকে এইভাবে ভিজে টাবেল, ভিজে টাবেল দিয়ে মুছে নিয়ে পাপায় চন্দন সেরামটা লাগিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে মুছে নেবেন প্যাকটা। বুঝিয়ে দিলাম ভালো করে? সানস্ক্রিন পাউডারও কিন্তু মাস্ট মাস্ট মাস্ট। আচ্ছা আরোহী বলছে হ্যাপি উমেন্স ডে, সেম টু ইউ আরোহী। স্বাতি বলে দিয়েছি। আচ্ছা স্বাতিকে ওই জন্য বললাম সানস্ক্রিনটা কিন্তু জেল ইউজ করবেন স্বাতি, গ্লো সিক্রেট 30 জেল সানস্ক্রিন। রিয়া মুখার্জি হ্যাপি উমেন্স ডে ম্যাম, থ্যাংক ইউ রিয়া, সেম টু ইউ। প্রত্যুষা সাপুই বলছে ম্যাম নিউ সানস্ক্রিন লোশনটা কবে পাবো? নিউ সানস্ক্রিন লোশনটা অ্যাভেলেবল হবে না? নিউ তো না, একই তো আছে, জাস্ট আমরা টেক্সচারটাকে চেঞ্জ করেছি। সানস্ক্রিন ইজ সেম, খালি আমরা টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি, টেক্সচার চেঞ্জ করেছি। লোশনটা তো অ্যাভেলেবল আছে অনলাইনে, সবই অ্যাভেলেবল। এটা হচ্ছে লোশনটা লাগাচ্ছি, ম্যাটিফাইং লোশন। আগে কি হতো একটু হোয়াইটিশ হয়ে যেত না, সেটা হোয়াইট কাস্টটাকে আমরা বন্ধ করে দিয়েছি, মানে যাতে হোয়াইট কাস্ট না হয়, সব কমপ্লেক্সনে যাতে যায়। এটা হচ্ছে ম্যাটিফাইং, ম্যাটিফাইং লোশন, ঠিক আছে? ম্যাট হয়ে যাবে কিন্তু কোনো হোয়াইট কাস্ট থাকবে না, কিন্তু একটা ফেয়ার কমপ্লেকশন দেবে। আর জেলটা দাও, জেল যেমন গ্লো সিক্রেট 30 জেল দেখালাম, এবার দেখাচ্ছি এটা কত, এটা 40 জেল। 40 জেলটা কিন্তু 30 জেলের থেকে ডিফারেন্ট, 30 জেলের সাথে 40 জেল কিন্তু একদম ডিফারেন্ট। এটা হচ্ছে 40 জেল, আর স্মেলটাও এত ভালো যে অয়েলে যে নিজেরা ফিল করতে পারবেন যে খুব ভালো লাগছে। গ্লো সিক্রেট 30 দাও এবার, এটা 40 জেল লাগালাম। এটা 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 আজকেই তৈরি হয়েছে, গ্লো সিক্রেট 30 জেল, যেটা কন্টেনারে দেখে দেখালাম না। দাও সঙ্গীতা, এইটা এইটা এতদিন ছিল কন্টেনারে, এটাকেও আমরা এইবার এইটাকেও আমরা এরকম পাম্পে নিয়ে আসলাম, ইউজ করতে অনেক সুবিধা। এবার এখানে দেখি ইউজ করি, গ্লো সিক্রেট 30 জেল শেক করব, দরকার নেই। এই জেল গ্লো সিক্রেট 30 জেল একদম ম্যাটিফাইং লুক দেবে, ম্যাটিফাইং জেল। দেখুন এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে স্কিনে, ভীষণ সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, স্কিন এত বেশি হাইড্রেট হয়ে যাবে, সফট হয়ে যাবে, এবং প্রোটেকশনটাও খুব ভালো দেবে। সানস্ক্রিন পাউডারটাও কিন্তু মাস্ট, সানস্ক্রিন যখনই লাগাবো তখনই সানস্ক্রিন পাউডার SPF 30, SPF 30 গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার উইথ রোজ অয়েল। আমি লাগাই সানস্ক্রিন পাউডারটা এখন দেখাচ্ছি, এমনিও বেরোলে ঘুরতে ফুরতে এটা বিকেলের দিকেও লাগাতে পারেন। দেখি আমি এখন একটু লাগাই, আমি একটু লাগাচ্ছি, আলো পড়ছে। সানস্ক্রিন পাউডার 30টা আমি কিন্তু লাগালাম, মানে এটা অ্যাজ এ মেকআপ পাউডার হিসেবেও ইউজ করতে পারবেন, ঠিক আছে? চলো, সুস্মিতা মন্ডল বলছে স্ক্যাল্পে র্যাশ পিম্পলস টাইপ হয়, ব্যথা হয় করবো ম্যাডাম, অয়েলি স্ক্যাল্প গ্রিন অ্যাপেল শ্যাম্পু ইউজ করে। হ্যাঁ, শুধু গ্রিন অ্যাপেল আর শ্যাম্পু নয়, গ্রিন অ্যাপেল শ্যাম্পু এভরিডে করবেন, তার সঙ্গে যেটা করবেন নিম তুলসী, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। ওই ধরনের ফোড়া ফুসকুড়ি মাথায় যাদের হয় গরমকালে, নিম তুলসী এক্ষুনি সিটিং এনে দেখালাম, এইটা হচ্ছে ভালো করে নাড়াবেন এভরিডে শুকনো মাথাতে। এটা কিন্তু ওয়াটার বেস্ট, এটা ধোয়ার কোনো গল্প নেই, জাস্ট এরকম স্প্রে করে 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 গোটা মাথায় ভালো করে লাগিয়ে দেবেন। দরকার একটা তুলোতে নিয়েও লাগাতে পারেন, বা ডাইরেক্ট স্প্রে করেও ইয়ে করতে পারেন, লাগাতে পারেন। আর হেনাটা করবেন, অরিশের নর্মাল ন্যাচারাল হেনাটা, এ ধরনের সরি ফুসকুড়ি বা এ ধরনের সমস্যা থাকে যাদের অয়েল প্রচন্ড স্ক্যাল্প অয়েলি হয়ে যায়, অরিশের যে নর্মাল হেনা ন্যাচারাল হেনা সেটাকে কিন্তু উইকে একদিন সপ্তাহে একদিন পুরো না পড়ে যাবে আমার গায়ে। এটা হচ্ছে ন্যাচারাল হেনা উইদাউট এনি কালার,
এটা হচ্ছে একদম ন্যাচারাল হেনা, স্ক্যাল্প ভালো রাখার জন্য, চুলকে ভালো রাখার জন্য। সপ্তাহে একদিন শনিবার কি রবিবার হয়, কালকে করতে পারেন নয় রবিবার। তো আপনার লেন্থ অনুযায়ী হেনাটাকে ভালো করে এমনি প্লেন ওয়াটারে, এমনি নর্মাল জলে গুলবেন, গুলে একদম স্ক্যাল্প এবং লেন্থ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে এখন গরমকাল এক ঘন্টা রাখুন, মানে যতক্ষণ না শুকোচ্ছে, দিয়ে জল দিয়ে ধুয়ে আপনি গ্রিন অ্যাপল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন, দ্যাটস অল। আর নিম তুলসী সলিউশনটা অ্যাপ্লিকেশন করুন, করার পর আমাকে জানান আপনি কেমন আছেন। আমি আশা করবো এই দানা দানা বেরোনোটা কমে যাবে। পারলে একটা ছবি পাঠান আমাকে, একটু মাথা ফাঁক করে দানা যেখানে আছে না একটা ছবি আমাকে পাঠান। বায়োনেচারাল জিপিএস থেকে এখন লাইভ করছি। থ্যাংক ইউ অল অফ ইউ ফর ওয়াচিং দ্য লাইভ, 101 জন লাইভ দেখছেন, থ্যাংকস টু অল অফ ইউ। সঙ্গে থাকুন, আরো অনেক কিছু বলবো, অনেক অনেক সমস্যার সমাধান করব। আচ্ছা, রাজিয়া পারভিন ওয়াচিং, থ্যাংক ইউ। বাতাসি মান্দি, হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ওমেন্স ডে। সোমা মান্না ম্যাম, খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। অরিজিতা, আচ্ছা কালকে আমি দেখেছেন আমার ফেসবুক পেজে আমি পোস্ট করেছি, কালকে রাত্রিবেলা আমি একটা কনসার্ট দেখতে গেছিলাম বিক্রম ঘোষের, মানে অভূতপূর্ব অসম্ভব সুন্দর, মানে মানুষ যে এত ট্যালেন্টেড হয় সামনে থেকে না এই সমস্ত কনসার্ট দেখলে বোঝা যায় না, যে একজন শিল্পী, একজন তবলা বাদক, তার কত ফিউশন, এত এত সুন্দর সুন্দর ফিউশন নিয়ে এসছে, এবং এই যে মুখে যেটা উনি করেন এটা আমি সামনে থেকে আই ক্যান ফিল যে উনি কতটা মানে ডেডিকেটেড এবং কতটা মানে, আমি তো একটা চর মারলেই মনে হয় আমরা গাল ব্যথা হয়ে যাবে বা লাল হয়ে যাবে, কন্টিনিউয়াসলি করছে, মানে তবলাটা এরকম গালে বাজাচ্ছে, মানে রিয়েলি আনবিলিভেবল, আনপ্যারালাল, আনম্যাচেবল, মানে ভাবা যায় না। তো আমি তাই জন্য ভালো জায়গাগুলোকে ক্যাপচার করে আমি কিছু আপলোড করেছিলাম তো আপনাদের দেখানোর জন্য, তো ইট ওয়াজ রিয়েলি মার্ভেলাস, দ্য ডে ওয়াজ মানে দ্য ইভিনিং ওয়াজ ভেরি স্প্লেন্ডিড অ্যান্ড আই এনজয়েড আ লট। এবং মেরি কমকে দেখলাম সামনে থেকে, দেখে আমি মনে হচ্ছে আমরা তো কিছুই না, মানে জাস্ট কিছুই না মনে হচ্ছিল, মানে এত মানে দেখে মনে হচ্ছিল যে মনে হচ্ছিল মানে জড়িয়ে ধরি এরকম একটা ব্যাপার, মানে সো ট্যালেন্টেড, সো মানে ঈশ্বরের আশীর্বাদ। আচ্ছা, অরিজিতা দত্ত বলছে ম্যাম আপনার সাজেশনে দিল্লির ওয়েদারে গ্লো মশ্চার এসপিএফ 30 মিল্ক নিলাম, বেশ ভালো, বাট স্মেলটা ম্যাম কেমন, ওটা একটু সুদিং এসেন্স দেওয়া যাবে? অ্যাকচুয়ালি উই ডোন্ট পুট এনি এসেন্স, হ্যাঁ অরিজিতা, আমরা এখানে অয়েল ইউজ করি, এসেন্সিয়াল অয়েল, যেই অয়েলের যেরকম গন্ধ মিক্স করে যে তড়া তৈরি করা হয় ওইটা আপনি অয়েলের গন্ধটা পান, তো উই ডু নট ইউজ এনি, ওইটাই সব থেকে বড় কথা, আমরা কোনো আর্টিফিশিয়াল এসেন্স ইউজ করি না অরিজিতা। ঠিক আছে, আপনার যে দিল্লির ওয়েদারে আপনার যে এই আমার কথা মতো আপনি যে প্রোডাক্ট নিয়ে আপনার স্কিনের ভালো হয়েছে এটাই জানবেন, এটাই ভালো, এটাই মানে ভালো হওয়াটা জানবেন, এটাই সব থেকে বড় ব্যাপার। লিপ বাম পেলাম বাট ম্যানুফ্যাকচারিং ডেট 22 এক্সপায়ারি, দাও তো লিপ বামটা এখান থেকে, কোনো অসুবিধা নেই, আমি নিজেও ইউজ করছি, দাও। এইতো ম্যানুফ্যাকচারিং ডেট 22 আছে এটা, আমার আই থিঙ্ক ইট ইজ 3 ইয়ার্স, আই থিঙ্ক, আপনার অসুবিধা নেই, আপনি ইউজ করুন, কোনো প্রবলেম নেই, আমি নিজেও এটা ইউজ করি। অরিজিতা দত্ত, হ্যাপি ওমেন্স ডে, থ্যাংক ইউ। ঝুমা দেব, হ্যাপি ওমেন্স ডে, থ্যাংক ইউ। আরোহী তামান্না দাস ম্যাম, পাল রেঞ্জ, পাল ফেস ওয়াশ ইউজ করি, সাথে ভিটামিন সিও তাও করি, ভিটামিন সি ফেস ওয়াশ শেষ, এখন কি অন্য ফেস না, ভিটামিন সি করুন, গরম ভীষণ ভালো ভিটামিন সি, হ্যাঁ মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন, কখনো ভিটামিন সি এর সঙ্গে আপনি উদ্যান করতে পারেন অল্টারনেটিভ, দেখুন দুধ দুধ দু তিন ধরনের ফেস ওয়াশটা না দু তিন ধরনের করতে পারাই যায়, ধরুন দুটো ফেস ওয়াশ কিনলেন, একটা ভিটামিন সি একটা উদ্যান, বা ভিটামিন সি এর সাথে গোল্ড কিনতে পারেন, মানে অল্টারনেটিভলি আপনি করতে পারেন।
সুস্মিতা মন্ডল ম্যাম, স্ক্যাল্পে ইচিং হয়, র্যাশ হয়, পিম্পলস বলে দিয়েছি বলে দিয়েছি। বৈশাখী গোস্বামী, আমার সেন্সিটিভ স্কিন, মুখের দাগের জন্য কি ইউজ করবো? সেন্সিটিভ অয়েলি না ড্রাই বলতে হবে, আবারও বলছি টাইপ অফ স্কিন ইউ হ্যাভ টু সে। কাকুলি বাসু, হাই দিদি, হাই কাকুলি। সুস্মিতা চ্যাটার্জি, ভিটামিন সি ফেস ওয়াশ, সি সিরাম ইউজ করে পিম্পলস কমে গেছে বাট স্কিনটা ড্রাই ড্রাই লাগছে, একটু কি করবো সাজেস্ট করুন। আমি বলবো যে এখন আপনি একটা কাজ করতে পারেন, ইউ ক্যান আপনি শুধু জেল আর সেরামে থাকবেন, পার্ল জেল পার্ল সেরামে থাকুন। আপনি একটা কাজ করবেন, পার্ল জেলের সাথেও আপনি ভিটামিন সি সেরাম মিক্স করবেন, পার্ল জেলের সাথেও যখন ইউজ করবেন পার্ল জেল আর পার্ল সেরামের সঙ্গে ভিটামিন সি আর অ্যান্টি অক্সিডেন্ট সেরামটাও ইউজ করবেন। এটা ধরুন পার্ল জেল, ঠিক আছে, পার্ল জেলের সাথে আমি ধরুন স্নান করে উঠে আমি হয় জেল বা সেরাম দুটো তো মাখবো না, যদি পার্ল জেল নি তাতে আমি ভিটামিন সি সেরাম মিক্স, ভিটামিন সি পার্ল সেরাম নয়, পার্ল সেরাম আমি অন্য টাইমে মাখতে পারি বা পার্ল সেরাম মাখলাম, মানে যে কোনো একটা সেরাম বা জেলের সাথে আমি ভিটামিন সি মিক্স করব, ভিটামিন সি মিক্স করছি, ঠিক আছে, ভিটামিন সি মিক্স করলাম, মিক্স করে এটাকে লাগিয়ে নিলাম, ঠিক আছে, আর এটা পুরো স্কিনটাকে পুরো হাইড্রেট করে দেবে। আর বাইরে বেরোতে হলে সানস্ক্রিন জেল সবসময় ইউজ করবেন যাতে স্কিনটা হাইড্রেট থাকে, আর কোন একটা সময় অ্যান্টি অক্সিডেন্ট সেরামটাও লাগাবেন, স্কিনের পিএইচটাকে মেনটেন করবে আর এই কোন ধরনের ড্রাইনেস হওয়া, এখানে দাও অ্যান্টি অক্সিডেন্ট, সেটা আপনি যে কোনো সময় অ্যান্টি অক্সিডেন্ট সেরামটা আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন উইথ ভিটামিন সি সেরাম। ভিটামিন সি সিরামটাকে কমন করে নেবেন, অ্যান্টি অক্সিডেন্টের সাথে ইউজ করবেন, পার্ল জেলের সাথে ইউজ করলাম, বিকেলবেলা আবার ফেস ওয়াশ ধুয়ে মুখটু পরিষ্কার করে আপনি মনে হলো পার্ল সেরাম ইউজ করতে পারেন ভিটামিন সি সেরামের সাথে মিক্স করে। আমি কি বলি, আমি যেটা নিজে করি, আই ইউজ টু টু থ্রি প্রোডাক্টস, লাইক কখনো দুটো ইউজ করি, কখনো তিনটে প্রোডাক্ট ইউজ করি, এক্সেপ্ট ফেস ওয়াশ, মানে ফেস ওয়াশটা আলাদা, মানে ধরো দুটো সেরাম একটা ক্রিম বা দুটো ক্রিম একটা সেরাম কখনো মানে করি, তো ভিটামিন সি সেরামটাকে আমি কম্পালসারি করি, দিয়ে এটার সাথেও করি ওটার সাথেও করি, এইভাবে কম্বিনে বাট রিপিটেড অ্যাপ্লিকেশন করি, মানে সকালবেলা মুখ ধুলাম, মুখ ধোয়ার সাথে সাথে কিন্তু আমি ভিটামিন সি সেরামের সাথে পাপা চন্দন গ্লো সেরাম এখন ইউজ করছি, পাপা চন্দন গ্লো সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে নিলাম, আবার স্নান করলাম, স্নান করে উঠেই কিন্তু আমি অ্যান্টি অক্সিডেন্ট সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগালাম, একটু ওয়েট করলাম, করার পর আবার পাপায় চন্দনের সাথে ভিটামিন সি মিক্স করে তারপরে হালকা মেকআপ করে বেরোই অফিসে আর সানস্ক্রিন পাউডার লাগিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে এইভাবে মানে রিপিটেড, তারপরে সন্ধ্যাবেলা যখন বা রাত্রিবেলা বাড়ি যাব, যদি তাড়াতাড়ি বাড়ি যাই তাহলে মুখ ধুয়ে আবার একবার সেরাম আর ভিটামিন সি সেরামের সাথে পাপায় চন্দন গ্লো সেরাম লাগাই, হ্যাঁ কখনো গোল্ড সেরাম লাগাই, এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ, আবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময় তখন আবার একবার লাগাই। তো এই যে রিপিটেড অ্যাপ্লিকেশনে আমি দেখেছি স্কিনের গ্লো কিন্তু অনেক বেশি বেড়ে যায়, রিপিটেড যত আমরা অ্যাপ্লিকেশন করব তত দেখব যে স্কিনটা প্রচন্ড গ্লোয়িং হয়ে যায়। ইভেন আপনারা চাইলে সানস্ক্রিনের সাথেও ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাতে পারেন। আচ্ছা শিল্পী সাধু ম্যাম বলছে ভিটামিন সি না চলে গেল। রিয়া অরিন্দ, আমি অরিশ ইউজ করি সেন্সিটিভ অয়েলি স্কিন, অয়েল ভাবটা চলে গেছে কিন্তু পিম্পলস এর স্পট আছে, হ্যাঁ পিম্পলস এর স্পটের জন্য অয়েলি ভাব চলে গেছে, ভিটামিন সি ফেস ওয়াশ স্টার্ট করে দাও, ভিটামিন সি ফেস ওয়াশ স্টার্ট করে দাও অরিন্দ, আর ভিটামিন সি সেরামের সাথে তুমি ইউজ করো হচ্ছে পার্ল ভিটামিন সি সেরামের সাথে পার্ল সেরাম পার্ল জেল, আর কিছু করতে হবে না, আর প্যাকটা ইউজ করবে হচ্ছে পার্ল ফেস প্যাক সপ্তাহে তিন দিন কি চার দিন, ঠিক আছে। শিল্পী সাধু মুখে ট্যান পড়ে গেছে, গ্লো নেই, ট্যান ক্লিয়ার রেঞ্জ ইউজ করবেন, ট্যান ক্লিয়ার ক্রিম মানে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ, সঙ্গীতা ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে সকালবেলা একবার ঘুম থেকে উঠে মুখ ধোবেন শিল্পী সাধু, তারপরে হচ্ছে তার সঙ্গে একটু পরিমাণ মতো ভিটামিন সি নেব,
20% ভিটামিন সি, ফেরুলিক অ্যাসিড অ্যান্ড হায়ালুরোনিক উইথ সেরামাইড, যাতে ময়েশ্চারটা লকও থাকে। ঠিক আছে, লাগালাম মুখে ফ্রেশ ওয়াশ করার পরই সঙ্গে সঙ্গে সকালবেলা লাগিয়ে নিলাম, কাজকর্ম করলাম, স্নান করার সময় বডি পলিশ, বডি পলিশ বডি এবং মুখে। বডি পলিশ আমি আবারও বলছি, বডি পলিশ নিজেরা যারা ইউজ করবেন দুর্দান্ত ফিল হবে। বডি পলিশ স্কিনে পলিশিং এফেক্ট দেবে, এইভাবে পুরো হাতে পায়ে ইভেন ফেসে লাগিয়ে একটু হালকা। এ বাবা, জামায় পড়লো এরকম। জাস্ট এক্সফোলিয়েশন করবেন, করে স্নান করে ফেলবেন, আর সাবান ইউজ করবেন না। সাবানের জায়গায় ড্রাই স্কিন হলে অরেঞ্জ বডি ওয়াশ, অয়েলি স্কিন হলে লেমন বডি ওয়াশ। এতেও কিন্তু স্কিনের কমপ্লেক্সন এনহ্যান্স হয়। সপ্তাহে 4 দিন ট্যান ক্লিয়ার ফেস প্যাক মুখে হাতে ফাতে সব জায়গায় লাগাবেন, যে কোনো সময় লাগাতে পারেন, স্নান করার আগে লাগাতে পারেন, বিকেলের দিকে। দিস ইজ দ্য ট্যান ক্লিয়ার ফেস প্যাক, ট্যান রিমুভিং এর জন্য মুখ থেকে শুরু করে পিঠ হাতে ফাতে লাগাবেন। লাগিয়ে 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট দিয়ে একটা ভিজে এরকম ছোট টাওয়েল দিয়ে পুরো ওয়াইপ করে নেবেন। স্নান করে যখন উঠবেন, তখন আমি বলে দিলাম না, কে জিজ্ঞেস করলো, শিল্পী সাধু। তো শিল্পী সাধু স্নান করে যখন উঠবেন ট্যান ক্লিয়ার ক্রিম দাও সঙ্গীতা, এটা হচ্ছে ট্যান রিমুভিং ক্রিম, ট্যান ক্লিয়ার ক্রিম। ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম নিলাম, দুটোকে মিক্স করলাম। ঠিক আছে, ট্যান ক্লিয়ার ক্রিম আর ভিটামিন সি সেরাম মিক্স করলাম, দিয়ে লাগিয়ে নিলাম শিল্পী সাধু। ব্যাস এইভাবেই থাকবো। আর ট্যান ক্লিয়ার প্যাক তো বলেই দিয়েছি, সপ্তাহে 4 দিন করে ইউজ করবেন, মানে এই গরমকালটাতে ওটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনি বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগিয়ে বেরোবেন আপনার স্কিন টাইপ অনুযায়ী। আবার বলছি, ম্যাট লোশনও লাগাতে পারেন, ম্যাট জেলও লাগাতে পারেন। আপনার যদি খুব অয়েলি স্কিন থাকে কোনো মানুষের, তাহলে আমি বলি ম্যাট লোশন লাগাতে, আর যদি অয়েলি স্কিন না থাকে তাহলে জেল, ম্যাট জেল, জেল জেলও ম্যাট ফর্মে। তো আপনার আপনার ড্রাই স্কিন থাকলে একদম গ্লো সিক্রেট 30 জেল বা 40 জেল লাগাবেন। জেল লাগিয়ে একটু ওয়েট করবেন, করে সেট করবেন, স্কিনে সেট হয়ে যাবে। সানস্ক্রিন, সানস্ক্রিন পাউডার লাগিয়ে বাইরে বেরোবেন। একদম মাথায় রাখবেন কোনোভাবে ট্যান যেন না পড়ে স্কিনে, স্কিনে যেন গরমকালে যে উজ্জ্বলতাটা নষ্ট হয়ে যায়, কালচে হয়ে যায় স্কিন, সেখান থেকে কিন্তু আমরা নিজেদের স্কিনকে গ্লোয়িং স্কিন করে রাখবো। তো আবার বিকেলবেলা একবার ফেশ ওয়াশ দিয়ে, ট্যান ক্লিয়ার ফেশ ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ট্যান ক্লিয়ার বডি সেরাম নেবেন আর ভিটামিন সি সেরাম, তখন আর ট্যান ক্লিয়ার ক্রিম রাখবে না, ওই দুটো মেখে রাখবেন সারা সন্ধ্যে। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে এবং পাপায়া চন্দন সেরাম, তিনটে মিক্স করবেন রাত্রিবেলা। ট্যান ক্লিয়ার ক্রিম, পাপায়া চন্দন সেরাম, ভিটামিন সি সেরাম, এই তিনটে প্রোডাক্টে মিক্স করে মুখে হাতে ফাতে লাগাবেন। আপনার স্কিন আপনি নিজেই বুঝতে পারবেন দু কয়েকদিনের মধ্যেই গ্লো হতে শুরু করে দেবে। আর এইটার ফিল আপনি ফিল করতে পারবেন, আপনার স্কিন কতটা গ্লো হয়ে গেছে, মানে আপনার আশেপাশের লোকরাই বলবে আপনাকে। আচ্ছা, মঞ্জুসি ব্যানার্জি ব্যাঙ্গালোর থেকে ফিরলাম উইদাউট ট্যান নিয়ে, থ্যাংক ইউ। ম্যাঙ্গো ক্রিম, ভিটামিন সি, ফেস ওয়াশ, স্ক্রাব, স্যাফ্রন অয়েল ইউজ করেছি ওখানে, থ্যাংক ইউ। যাক, ব্যাঙ্গালোরের ওয়েদার তো খুব ড্রাই ওয়েদার, তোমার যে ট্যান না নিয়ে ফিরেছো এটা শুনেই আমার ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মঞ্জুশ্রী, ভালো থেকো আর হ্যাপি ওমেন্স ডে মঞ্জুশ্রী। সোনালি সরকার, রোজ টোনার সপেতে আজ পেলাম না, নেই, দাঁড়ান একটু দেখে আমি বলছি, হ্যাঁ আছে, নেই, আউট অফ স্টক, আউট অফ স্টক আছে, পেয়ে যাবেন। করবি সি বলছে, ম্যাম 60 জেলটা ভালো হবে তো, আমি তো 30 নিইনি, মানে এনআই এনআই লিখেছে, আপনি 30 করবেন, 30 করেন, 30 কর। আমি আবারও বললাম 1 SPF এগুলো মানে সবসময় না মাথা রাশনাল থিঙ্কিং করুন, 1 SPF ইকুয়াল টু 10 to 15 মিনিট, দ্যাট মিন 30 SPF কত, 40, ম্যাক্সিমাম উই রিকোয়ার 60, আমরা তাও মানে 60 খুব কম মানুষেরই লাগে, যারা সেলস প্রফেশনে আছে, যারা সার্জেন, মানে যারা ট্রাফিক পুলিশ, মানে
সারাক্ষণ রৌদ্রে রয়েছে, সকাল 10টা থেকে বিকেল 4টে যতক্ষণ না বা 5টা যতক্ষণ না সূর্য অস্ত যাচ্ছে, তাদের তাও মানা যায় 60, বাট 30-40 ইজ এনাফ ফর আস, ফর আস আই ক্যান সে। সোনালী সরকার, গ্লো সিক্রেট সেরামটা কি গ্লো সিক্রেট লোশনটার সাথে মিক্স করব? করতেও পারেন, এমনিও লাগাতে পারেন, মিশিও লাগাতে পারেন, না মিশিও লাগাতে পারেন। গ্লো সিক্রেট লোশনের আবারও বলে দিচ্ছি দুটো ভার্সন, একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে ময়েশ্চার বেস। ময়েশ্চার বেসটা শীতকালে লোকে প্রেফার করে আর ম্যাটটা গরমকালে, কেন ম্যাট অয়েলি নেসটাকে কমায়। এটা গ্লো সিক্রেটের ম্যাট, ম্যাট নিয়ে আসলে তো এটা কিন্তু ম্যাট, এটা পাম্পে চলে আসবে। এটা ম্যাট দিলে আমাকে দাও, হ্যাঁ এইটা লোশন, দুটো আলাদা কিন্তু, দেখুন দুটো আলাদা, এখানে অত এইখানে বোঝা যাচ্ছে বাট এখানে এই দেখুন, এবার বুঝতে পারছেন দুটো আলাদা, দুটো টেক্সচার টোটালি আলাদা। এটা হচ্ছে ম্যাট, ম্যাট হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের বলি গ্লো সিক্রেট ম্যাট। ম্যাট ইউজ করতে জাস্ট ওয়াও, সত্যি বলছি এটাও একটা দুর্দান্ত প্রোডাক্ট। কেউ যদি শুধু গ্লো সিক্রেট লোশন, ভিটামিন সি সেরাম আর ভিটামিন সি ফেস ওয়াশ ইউজ করে বা গ্লো সিক্রেট ফেস ওয়াশ, তাতেও তার স্কিন কিন্তু ওয়াও হয়ে যাবে। এই দেখুন ম্যাট, পুরো ম্যাট গ্লো সিক্রেটের, এটা কিন্তু ম্যাট। আর একটা হচ্ছে ময়েশ্চার, যাদের ড্রাই স্কিন অনেকে থাকে না, গরমকালেও থাকে হরমোনাল ইমব্যালেন্সের জন্য, তারা ময়েশ্চারটা ইউজ করে, মানে ময়েশ্চারটা বেসিক্যালি শীতকালের জন্য বেশি প্রেফারেবল, কেন শীতকালে ময়েশ্চার বেসটা বেশি দরকার হয়, বাট গরমকালে হচ্ছে ম্যাট, গ্লো সিক্রেট ম্যাট। যারা ইউজ করবেন গরমকালে, যাদের অয়েলি স্কিন তারা ভুলেও ময়েশ্চারটা কিনবেন না, ম্যাটটাতে লেখা থাকে, দাও দেখিয়ে দিই, ম্যাটটাতে ম্যাট লেখা থাকে, দাও এই দেখুন লেখা আছে, এখানে লেখা আছে না ম্যাট, ম্যাট বলে লেখা আছে, ম্যাটিফাইং লোশন, মানে যাই লাগাবেন অল্প লাগান কিন্তু রিপিটেড অ্যাপ্লিকেশন করবেন, আর প্যাক তো লাগাবেনই, সপ্তাহে 4 দিন 3 দিন যে যেরকম সময় পাবেন সেই সেরকম ভাবে। আমি নিজেকে কতটা ভালো রাখতে চাইবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কেউ কেউ চায় যে আমি আজীবন সুন্দর, মানে সুন্দর মানে কি সুন্দর ত্বক, সুন্দর চুল, মানে সবকিছু মানে ভালো রাখতে চাই। আবার অনেকে আছে ঠিক আছে যেমন তেমন চলছে চলুক, তো যেমন তেমন আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা যেমন তেমন ভাবলে হবে না, আমাদের প্রত্যেকেই প্রেজেন্টেবল থাকতে হবে, কিন্তু আমরা প্রত্যেকেই সুন্দর হতে চাই ত্বক এবং চুলের দিক থেকে। এবার পরের প্রশ্নের উত্তর দিই, মমিতা পাইন, হাই ম্যাম, হাই, আশা করি আপনারা আপনাদের গিফট পেয়ে গেছেন, আমাদের সব গিফট কিন্তু ডিসপ্যাচ হয়ে গেছে, যত গিফট ছিল যতগুলো কম্পিটিশন বলুন কুইজ বলুন সব কিন্তু ডিসপ্যাচ হয়ে গেছে, আশা করছি আপনারা অনেকেই পেয়ে গেছেন। মৌসুমী কুণ্ডু বলছে, ম্যাম আমার এজ 34, স্কিনটা খুব ডাল হয়ে যাচ্ছে, পিম্পল স্পট আছে, কোনো গ্লো নেই, জব করি টাইম পাই না, কি ইউজ করবো একটু বলবেন। ক্যান ইউ টেল মি নাও উইচ টাইপ অফ স্কিন ইউ আর হ্যাভিং এই সময়, এই এই টাইমে, মানে যখন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করবেন না প্লিজ ডু রাইট দ্য স্কিন টাইপ, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। সুদেশনা বিশ্বাস, অডিশন প্রোডাক্ট ইউজ করতে সত্যি কথা বলছি খুব বেশি সময় লাগে না, আই এম অলসো ভেরি বিজি, বাট তার মধ্যে থেকে আমি জেল সেরাম এরকম জাস্ট যেটুকুনি দরকার সেটুকুনি আমি রেগুলার একটা মেনটেন্সের মধ্যে থাকে, আমি মনে করি এইটুকুনি সবাই 24 ঘন্টার থেকে 10-12 মিনিট নিজের জন্য বার করাই যায়। সুদেশনা ম্যাম, কোন জুস কিনে হেলদি হেয়ার রাখতে হেল্প করে একটু বলবেন। আমি বলবো হালদি নিম জুস, ডেফিনেটলি স্কিনের হালদি অ্যালোভেরা জুসটাও ভালো স্কিন গ্লো করতে, আর আমলা অ্যালোভেরা জুসটা হচ্ছে হেয়ারের জন্য। অনন্যা বলছে বিবিসিসি পয়লা বৈশাখে চেষ্টা করব। সুপর্ণা পাল, হ্যাপি ওমেন্স ডে, সেম টু ইউ সুপর্ণা। স্বাতি রয় চৌধুরী, থ্যাংক ইউ ম্যাম, ভীষণ ভালো প্রোডাক্ট ম্যাম, টোনার কি তাহলে ইউজ করব না? হ্যাঁ করবেন, পেয়ে যাবেন আশা করছি, 3-4 ডেজ লাগবে, মানে প্রোডাকশন লাইনে অনেকগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে তো ওইটাই একটু মুশকিল হয়ে যায় অনেক সময়, তো আশা করা যাচ্ছে 3-4 ডেজ এর মধ্যে চেষ্টা করবো অ্যাভেলেবেল করিয়ে দিতে অনলাইনে। রুকসা রিফা, কোথা থেকে অর্ডার করব?
রুকসারিফা আপনি দোকান থেকেও নিতে পারেন, অরিশের আপনার যে কোনো কসমেটিক আউটলেটসে অরিশের প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। সব মোটামুটি আমি যা সার্ভে করেছি দেখেছি, মোটামুটি সমস্ত দোকানেই অরিশের প্রোডাক্ট এখন খুব সুন্দরভাবে সহযোগিতা করছে, দোকানদাররা খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল করাচ্ছে। দু একটা দোকান বাদ দিয়ে দেখুন, ভালো মন্দ মিশিয়ে জীবন দুনিয়া চলে, তো একটা দুটোকে আমরা নিয়ে ভাবার কিছু ব্যাপারই নেই। বেশিরভাগ যদি মানে সহযোগিতা করে একজন দুজনের জন্য, তার কোনো কাজ আটকে থাকে না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের সেলস টিম প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, প্রচুর পরিশ্রম করছে। এছাড়া যদি অনলাইনে নিতে চান, অনলাইন ইজ অলওয়েজ ওপেন। সেটা হচ্ছে দেখুন, এক একজন এক এক রকম, কেউ অনলাইনে কিনতে পছন্দ করে, কেউ দোকানে গিয়ে। তো অনলাইনে যারা নিতে চান, তারা অরিশের নিজস্ব যে পোর্টাল অরিশ শপে, আর হচ্ছে ফ্লিপকার্ট, আর হচ্ছে অ্যামাজন, এই তিনটে জায়গায় অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে। আচ্ছা শ্রীদাস ম্যাম, আমি মেসেঞ্জারে পিকচার পাঠিয়েছি, প্রচন্ড ব্রণ হয়ে গিয়ে ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে, আপনার প্রোডাক্ট ইয়ার্স থেকে ইউজ করি। আচ্ছা দেখে নেব আপনার শ্রীদাস, দেখো তো আমি দেখে নেব তোমার ঢুকেছে কিনা, দেখলেই তোমাকে আমি বলে দেব। সুতপা পন্ডা বলছে, আমার বয়স 52, জ লাইন স্যাগিং হয়ে যাচ্ছে, একটু বিউটি রেজিম বলে দেবেন প্লিজ, স্কিন বেস্ট ড্রাই আর হাতে সানবার্ন হয়ে গেছে, এই ব্যাপারে একটু বলবেন ম্যাম, হ্যাপি হোমেজ। থ্যাংক ইউ সুতপা, ফার্স্টেই বলি স্যাফ্রন বডি অয়েল একদম রেগুলার করে ফেলুন, স্যাফ্রন বডি অয়েল দিয়ে স্কিনকে ভিজিয়ে দিন, মানে পরিমাণটা এখন তো স্কিন প্রচুর ড্রাই, আপনার স্কিনকে স্যাফ্রন বডি অয়েল দিয়ে এইভাবে ভিজিয়ে দিন, বডি স্কিন এবং ফেসের স্কিন, স্নান করার সময় এইটা করবেন, ভালো করে বডি এবং ফেসে নিয়ে ভালো করে লাগাবেন স্যাফ্রন বডি অয়েল। আর যেদিন যেদিন সাবান মাখতে ইচ্ছে করবে, সাবান মাখবেন না, অরেঞ্জ বডি ওয়াশ, অরিশের অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন। স্নান করে যখন উঠছেন সুতপা, তখন হচ্ছে আপনি ইউজ করবেন হচ্ছে কোকো বাটার ময়েশ্চারাইজার ফর ইওর বডি স্কিন, বডি স্কিন প্রচন্ড ড্রাই। তো আমি জানি না শীতকালে কি আপনি ইউজ করেননি অরিশের কোনো বডি অয়েল, তাহলে তো স্কিন ড্রাই থাকার কোনো কথাই ছিল না। কোকো বাটার ময়েশ্চারাইজার আপনি ইউজ করবেন সুতপা, স্নান করার সাথে সাথে এটা ওয়াশরুমেই রাখবেন। বডি ময়েশ্চারাইজার আমি সবসময় বলি, একটু টেপতাম আর টাইট লাগে এই বটলগুলো, সত্যি ভীষণ টাইট। আজকে মুখটা এটা হচ্ছে কোকো বাটার ময়েশ্চারাইজার, এখানে কোকো অয়েল আমরা ইউজ করেছি, যেটা কিনা আমাদের দেখুন স্কিনকে ভীষণ নরম করে দেয়, স্কিনের একটা খুব সুন্দর গ্লো নিয়ে আসে। তো কোকো বাটার ময়েশ্চারাইজারটা হচ্ছে ফর এক্সটেন্সিভ ড্রাই স্কিন, মানে এখানে কিন্তু কোকোর এসেন্স নয়, কোকোর অয়েল দেওয়া থাকে, কোকোর কোন রকম আমরা এসেন্স ইউজ করি না, মানে এসেন্স আর এসেন্সিয়াল অয়েল দুটো কিন্তু ডিফারেন্ট। এসেন্স মানে হচ্ছে কোন যেরকম আমরা কেকে এসেন্স ইউজ করি, ভ্যানিলা এসেন্স, স্ট্রবেরি এসেন্স, দোজ আর নট পিওর অয়েল, বোঝা গেছে? এসেন্স মানে গন্ধ, আর এসেন্সিয়াল অয়েল মানে যার থেরাপিউটিক ভ্যালু রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনের জন্য ভালো, যেটা কিনা আমাদের হেয়ারের জন্য ভালো, বুঝাতে পারলাম? তো এইটাতে আপনার স্কিনের বডি স্কিনের ড্রাইনেসটাকে দূর করবে। স্নান মুখে আপনি ইউজ করবেন হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং ক্রিমের সাথে অ্যান্টি এজিং ক্রিম উইথ কোলাজিন পেপটিড অ্যান্ড হায়ালুরোনিক অ্যাসিড, অ্যান্টি এজিং ক্রিম, এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম সুতপা, এটা হচ্ছে অ্যান্টি এজিং ক্রিম, আপনি অ্যান্টি এজিং ক্রিমটা পরিমাণ মতো নেবেন, ঠিক আছে? 50 পয়সা সমান পয়েন্ট অ্যান্টি এজিং ক্রিম নিলেন, আর অ্যান্টি এজিং সেরাম একদম স্কিনকে ভিজিয়ে দিতে হবে সুতপা। এই সেরাম দুবার পাম্প করলাম, পুরো একদম মানে অয়েল বেসড সেরাম, আমার স্কিনকে পুরো ভিজিয়ে দেব। স্নান করে উঠে অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম সুতপা ভালো করে লাগাবেন, জ লাইনটাকে স্পেশালি দেখবেন, এই যে যখন এইভাবে টেনে দেবেন জ লাইন, এই যে স্যাগিংনেসটা চলে যাবে, এই জিনিসটাই হয় বয়সের সাথে সাথে টাইটনেসটা, যেটা প্রোডাক্টে কোলাজিন পেপটিড বা হায়ালুরোনিক অ্যাসিড রয়েছে, এ কি করবে আপনার এই যে লুজ ব্যাপারটা এটাকে টাইটনিং একটা এফেক্ট দেবে, এবং এইভাবে এই জায়গাটা এবং গলার দিকটা এইভাবে টেনে দেবেন সুতপা। বাইরে বেরোতে হলে সানস্ক্রিন 30 জেল,
একদম স্কিন ভিজে যাবে। সানস্ক্রিন 30 জেল লাগাবেন ভালো করে, একটু ওয়েট করবেন দিয়ে সানস্ক্রিন পাউডার লাগিয়ে তবে বাইরে যাবেন। জেল লাগিয়ে সঙ্গে সঙ্গে পাউডার লাগাবেন না, তাহলে কিন্তু এরকম দলাদলা দলাদলা হয়ে যাবে। ভালো করে শুনে নিন। বিকেল বেলা আবার একবার ফেস ওয়াশ, সেটা হচ্ছে অ্যান্টি এজিং ফেস ওয়াশ। ফেস ওয়াশ কিন্তু অ্যান্টি এজিং এ ইউজ করবেন, মানে সকালবেলা ঘুম থেকে উঠেও অ্যান্টি এজিং ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়েই কিন্তু আপনি অ্যান্টি এজিং ক্রিমটা লাগিয়ে নেবেন শুধু সকালবেলা। বিকেলবেলা আবার একবার অ্যান্টি এজিং ফেস ওয়াশ, কোলাজিন বুস্টার, ভালো করে মুখ ধোবেন ধুয়ে। এটা হচ্ছে ক্রিম ফেস ওয়াশ, অতিরিক্ত ফেনা হবে না। মুখ মুছে নিলেন, নিয়ে অ্যান্টি এজিং ক্রিম আর সেরাম দেখালাম যেরকম, ওই দুটো প্রোডাক্টই ভালো করে লাগিয়ে এই জায়গাগুলো টেনে লাগিয়ে নেবেন। আবার রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন ওই দুটো প্রোডাক্ট, মানে প্রোডাক্ট কিন্তু খুব বেশি দিলাম না, আর স্যাফরন বডি অয়েল স্নান করে। এইটা করে আপনার নিজে বুঝতে পারবেন আপনার স্কিনের কতটা উজ্জ্বলতা বেড়েছে, টান টান ভাব শাইনিংনেসটা কতটা গেছে, এবং আপনি আমাকে জানাবেন। আমি শিওর আপনি পজিটিভ থাকবেন, পজিটিভ রেজাল্ট পাবেন। তো আজকে এই পর্যন্তই থাকছি। এখানে শ্রীদাস আমি দেখে নিয়েছি তোমার ছবি, ক্রিম তুমি ইউজ করবে না সবসময়, জেল আর সিরামে যখনই কিছু দরকার হবে না আমার কনসালটেশন নেবে, দাগ চলে যাবে, দাগ নিয়ে চিন্তা করতে হবে না। ওটা আমি বলে দেবো, ভিটামিন সি সেরাম, পার্ল সেরাম আর পার্ল জেল ইউজ করবে। ভিটামিন সি সেরাম দুটোতে দিয়ে দিয়ে ইউজ করবে, আর প্যাকটা ইউজ করবে হচ্ছে গ্লো সিক্রেট ফেস প্যাক, ঠিক আছে? এটা করবে। আমি তোমার ছবিটা দেখলাম, এ ধরনের যাদের স্কিন তারা কখনোই ক্রিম ভারী কোনো ইউজ করবে না, তারা জেল, ক্লিয়ার অফ জেল হতে পারে, ক্লিয়ার অফ জেলের সাথে ভিটামিন সি সেরাম, হয় ক্লিয়ার অফ জেল ইউজ করবে, অ্যান্টি অক্সিডেন্ট সেরাম ইউজ করবে ভিটামিন সি সেরামের সাথে, মানে অনেক ব্যাপার আছে। প্রোডাক্ট শুধু ইউজ করলেই হলো না, সঠিক প্রোডাক্ট ইউজ করতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা হেল্পলাইন খোলা থাকে, এছাড়া মেসেঞ্জারে তো আমি ছবি পাঠালে আমি দেখেই সাজেশন দিই। তবে খুব যাদের প্রবলেম তারাই আমাকে ছবি পাঠাবেন, যাদের নর্মাল প্রবলেম তারা হেল্পলাইনে ফোন করবেন, বা মোটামুটি আমার প্রোগ্রামগুলো আগেরগুলো ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কাকে কি মাখতে হবে না মাখতে হবে, সেই অনুযায়ী রুটিন ফলো করবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, কেন আমার মিটিং স্টার্ট হবে বলে আমাকে শেষ করতে হচ্ছে আজকের লাইভ। আবার আগামী দিনে লাইভে চলে আসবো। টাটা, বাই বাই, শুভরাত্রি।